হ্যালো ফ্রেন্ডস, সেরা কুইজে আপনাকে স্বাগত। আজকের প্রথম প্রশ্নটি হলো, দাঁড়িয়ে প্রস্রাব করলে কি ক্ষতি হয়? অপশান, ফুসফুসের সমস্যা, কিডনিতে পাথর, হার্টের সমস্যা, নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হবে কিডনিতে পাথর। দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয়। গবেষণায় দেখা গিয়েছে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের ডায়াবেটিস, জন্ডিস বা কিডনির অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? অপশান, পাকস্থলী, ফুসফুস, লিভার, নাকি কিডনির? সঠিক উত্তরটি হবে কিডনির। পৃথিবীতে সবথেকে বেশি জল ব্যয়কারী দেশ কোনটি? অপশান, আমেরিকা, জাপান, ভারত, চীন। সঠিক উত্তরটি হবে চীন। কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? অপশান, পেয়ারা, জাম্বুরা, আপেল, কমলা। সঠিক উত্তরটি হবে পেয়ারা। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, বলুন তো কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলে? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। কি খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়? অপশান, দারুচিনি, পেঁয়াজ, রসুন, নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হবে রসুন। খালি পেটে শশা খেলে কোন বড় রোগ সেরে যায়? অপশান, ডায়াবেটিস, পেটে পাথর, পেট জ্বালা, আলসার। সঠিক উত্তরটি হবে পেটে পাথর। পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এবার বলুন তো কোন দেশের পুরুষদের দুইটি বিয়ে করা বাধ্যতামূলক? অপশান, আমেরিকা, আফ্রিকা, ভারত, নাকি ভুটান? সঠিক উত্তরটি হবে আফ্রিকা। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত মিনিট হাঁটা উচিত? অপশান, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, নাকি 30 মিনিট? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হবে 30 মিনিট। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত, তবে আপনি চাইলে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে 150 মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। মানে একজন মানুষের সপ্তাহে 150 মিনিট হাঁটা খুবই জরুরি। কি ব্যবহার করলে ত্বকে সব ধরনের দাগ মিলিয়ে যায়? অপশান, দারুচিনি, বাদাম, টমেটো, নাকি কলা? সঠিক উত্তরটি হবে টমেটো। পান্তা ভাত কত ঘন্টা রেখে দিলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? অপশান, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, নাকি 20 ঘন্টা? সঠিক উত্তরটি হবে 12 ঘন্টা। সকালে বাসি রুটির সঙ্গে কি খেলে রক্তচাপ দ্রুত কমে? অপশান, খেজুর, কলা, মধু, নাকি দুধ? সঠিক উত্তরটি হবে দুধ। এবার বলুন তো কলার থোঁর খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? অপশান, কোষ্ঠকাঠিন্য, হাই প্রেশার, জন্ডিস, নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য ও হাই প্রেশার। আপনি যদি কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যায় অস্থির থাকেন তাহলে অবশ্যই থোঁর খেতে হবে। থোরের রস আপনার শরীরে অ্যাসিডিক মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পাশাপাশি এর সেবনে পেটের জ্বালা পোড়া এবং অস্বস্তিতেও আরাম পাওয়া যায় এবং তার সাথে হাই প্রেশারও দ্রুত কমে। এরপরে বলুন তো অতিরিক্ত কি খেলে স্কিন ক্যান্সার হয়? অপশান, মাংস, মাছ, ডিম, নাকি দুধ? এর সঠিক উত্তরটি হবে মাছ।
কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায়? অপশান খেসারি ডাল, মুসুর ডাল, ছোলার ডাল নাকি মুগ ডাল? সঠিক উত্তরটি হবে মুগ ডাল। আজকের শেষ প্রশ্নটি হলো, কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না? অপশান তেলাপিয়া, কাতলা, টুনা নাকি মাগুর? সঠিক উত্তরটি হবে টুনা মাছ। বন্ধু, আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত আমিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।